النبي أولى بالمؤمنين من أنفسهم. আমার কাছে আমার নবী আমার জীবনের চাইতে বেশি প্রিয়, বেশি দামি, বেশি সেরা, কারণ আমার নবী তো এমন নবী জীবনে কোনদিন আমার মতো না লায়েক না ফরমান কি নবী দেখেন নাই, না দেখে আমার আপনার জন্য নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। আম্মা জান হযরত আয়েশা বলেন প্রায় রাতে কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যেত, আমি আমার কানটাকে হুজুরের জবানের কাছে নিয়ে যেতাম, আমি শুনতাম আল্লাহর নবী বিশ্ব নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে, আর আল্লাহর নবী বলছে আল্লাহুম্মা উম্মতি সিজদায় পড়ে পড়ে, আমার নবী বিশ্ব নবী আমার আপনার জন্য কেঁদেছেন, যে নবী না দেখে এত মায়া করেছেন, নবীজির জন্য আমাদের হৃদয়ে মায়া কম না বেশি। ফ্রান্সে যখন আমার নবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হয়, মুসলমানদের ভিতরে হাজারটা অনৈক্য আছে, দলাদলি আছে, ভুল বুঝাবুঝি আছে, সব বাদ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে যায়, নবীর উম্মত হিসাবে বেনামাজি ব্যক্তিও আল্লাহর নবীর উম্মত হিসাবে সেদিন দাঁড়ায় যায়, নামাজ পড়ে না, নবীর মহব্বত কলিজার ভিতরে জাগ্রত হয়ে যায়। এই মহব্বতের দাবি থেকে বলছি, আজকে যদি আপনি নবীকে সত্যিকারে মহব্বত করেন, বুঝার চেষ্টা করেন, আমার জন্য নবীজি সেদিন দাঁড়ায় থাকবেন ময়দানে মাহশারে, আমার জন্য নবী অপেক্ষায় থাকবেন। পুলসিরাত যখন পার হতে নেবেন, কত মানুষের হাত কেটে পড়ে যাবে, কত মানুষের পা কেটে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কত মানুষ সেদিন দুইটা বাঘ হয়ে যাবে, সিনফান মুশাতান পায়ে হেঁটে হেঁটে পুলসিরাত পার হবে, সিনফান রুকবানান আল্লাহর জান্নাতি আরোহণে চড়ে জান্নাতের দিকে সেদিন যাবে, পুলসিরাতটা পার হবে, সিনফান আলা উজুহিহি আরেক গ্রুপের চেহারা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে, ধারালো পুলসিরাতের ধারে কেটে চৌচির হয়ে যাবে। সেদিন আমার নবী বিশ্ব নবী আমার আপনার জন্য সেদিন দাঁড়ায় থাকবে, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুলসিরাতের কিনারায় নবী সেদিন দাঁড়ায় থাকবে, বারবার সেদিন আল্লাহর কাছে বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম ওয়া মার আল্লাহ, দয়া করে একটু শান্তি দান করে দেন, উম্মতগুলোকে মাফ করে দেন, যে নবী বারবার আমার আপনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, তিনি আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়াটা হচ্ছে ওয়াজিব, আমরা ওয়াজিব টুকুন মাহফিলের মধ্যে সারবো না ধরবো, হাই হাই রে এখনই একজন উঠা ধরছে আজকের মাহফিলে বসা যাবে, উঠার কোন সুরত নেই, ঠিক ঠিক তো বললেন যুবকরা, কিন্তু একেবারে মুরব্বী কেউ যদি উঠতে চায়
আটকে ধরে রাখেন। এক বক্তা ওয়াজ করতে গিয়ে বলছে আজকের মাহফিল থেকে শুধু আবু জেহেলরা উঠবে। এখন এই কথা যখন বলছে পাক্কা নামাজে একজন চিন্তা করছে আস্তাগফিরুল্লাহ, সারা জীবন নামাজ পড়ে আবু জেহেল হওয়া দরকার নেই, যা লাগে এখানে সারবো কিন্তু মাহফিল সারবো না, তো এই কাজের দরকার নেই। মুরব্বি কারোর জন্য কোনো যদি ওজোর আসে, আল্লাহ ওজোরটাকে আটকে রাখতে আল্লাহ তাআলাও চান না যে ওজোর রেখে কেউ কষ্ট করবে, এজন্য আমরা কারো উপরে বোঝা চাপায় দিব না, কিন্তু অনর্থক একজনকে আমরা উঠতে দিব না, আমরা উঠবো না পরে ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সূরা ইসরা, সূরা বনি ইসরাঈল প্রথম আয়াতটা থেকে আজকে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম সিজিদিন আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শুরু করলেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই মহান সত্তা যিনি বিশ্ব নবীকে সফর করালেন, রাত্রি বেলায় সফর করালেন, বাইতুল্লাহ থেকে বিশ্ব নবীকে সফর করালেন, মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন, এই লম্বা সফর করায়া বারাকনা হাওলাহু চার পাঁচটাকে যিনি বরকতে বেষ্টিত করে দিলেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সফর করালেন, ইসরা রাত্রিকালীন সফর, এই যে রজব মাস চলছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমার নবীকে সফর করালেন। সফরের আগের ইতিহাসটা বড় হৃদয় বিদারক, তায়েফের প্রান্তে নবী দাওয়াত দিতে গেলেন, ঠিক সময়টা ছিল এমন আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ভারাক্রান্ত হৃদয়ে নবী যখন বড় একা হয়ে পড়েছেন, দুঃখের কথাগুলো শেয়ার করার মতো নবীর কেউ নাই, চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, নবী আরো একা হয়ে গেলেন, ছোট্ট জায়েদকে নিয়ে ক্ষুধা পেটে আমার নবী দিনের দাওয়াত দিতে গেলেন, ছোট্ট জায়েদ নবীর সঙ্গে ছিলেন, যেই রিং রোড গুলো পার হয়ে এখন আপনি তায়েফের প্রান্তে যান, এখন কত সুন্দর রাস্তা করে দেওয়া আছে, আমার নবী ক্ষুধা পেটে খানা নাই কষ্ট করে ছোট্ট জায়েদকে সঙ্গে নিয়ে গেলেন, তায়েফের প্রান্তে নতুন পরিবেশে গিয়ে দাওয়াত দিলেন, জমিনটাকে দাওয়াতের জন্য উর্বর মনে করলেন, তায়েফের লোকগুলো আমার নবীকে পাগল পাগল বলে লোকদেরকে লেলিয়ে দিল, 23 বছর দাওয়াতি জীবনের সবচেয়ে কঠিন দিন সেটি, আল্লাহর নবী পাথরের আঘাতে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেলে মাথাটা যখন উঠাবেন আবার পাথর মেরেছে, দুরাচারী কাফেরদের পাথরের আঘাতে নবী আবার মাটির সঙ্গে লুটায় পড়লেন, আবার মাথা উঠিয়ে
নিচে আবার পাথর মারলেন, পাথর আঘাতে নবী আবার মাটির সঙ্গে লুটে পড়লেন। বার বার নবী অজ্ঞান হয়ে পড়েছিলেন, সেখান থেকে আল্লাহর নবী একবারের জন্য বদদোয়া করেন নাই, ইন্নি লানুবাস লাআত বয়স্তু রহমাত, বদদোয়া করার জন্য আমি নবী আসি নাই, রহমত হিসাবে নবীকে আল্লাহ পাঠিয়েছেন, সেখানেও বদদোয়া করেন নাই। এই দাওয়াতকে যিনি বিজয়ী দাওয়াত হিসাবে কবুল করেছেন তিনি কে? বিজয়ের সূচনা হবে আমার বায়রা, নবীজির মনটা ভারাক্রান্ত। আল্লাহ পাক নবীজিকে একটা ভ্রমণ করালেন, নিদর্শনগুলো দেখাবেন, অন্যান্য সব নবীরা চেয়ে চেয়ে আল্লাহকে ডেকে ডেকে নিদর্শন দেখতে চেয়েছে, আমার নবী দেখতে চায় নাই। যিনি আদর করে নবীকে নিয়ে গিয়ে নিদর্শন দেখিয়ে দিয়েছেন তিনি কে? আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিসসালাম। আমাদের জাতির পিতা কে? কথা কয় না কে? কত বড় নবী, সুবহানাল্লাহ। নবীদের বাবা নবী ইব্রাহিম আলাইহিসসালাম, কি দামি বংশ পরম্পরা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক কে বলছেন, আল্লাহ একটু দেখান আপনি কি করে মৃতকে জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন, আওয়ালাম তুমিন, নবী ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না কেমন করে আমি মৃতকে জীবিত করব? ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট জানায় দিলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। অবশ্যই আমার বিশ্বাস হয়, তবে আমার হৃদয়টাকে একটু শান্ত বানাতে চাই। 100% বিশ্বাস করি মালিক, আমার চোখ দিয়ে দেখে হৃদয়টাকে শান্ত বানাতে চায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, যিনি দেখায় দিলেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান চাইলেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যিনি সন্তান হিসেবে দিলেন, নিদর্শন দেখায় দিলেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম কে আল্লাহ দেখালেন মারিয়াম আলাইহিস সালামের ঘরে, মৌসুমের বাহিরে বিভিন্ন ফল দেখে মনের ভিতর আশা জাগ্রত করালেন, স্বচক্ষে যিনি নিদর্শন দেখালেন তিনি কে? উযাইর আলাইহিস সালাম নিদর্শন দেখতে চাইলেন, আল্লাহ দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নিদর্শন যখন দেখতে চেয়েছেন নিদর্শন দেখিয়েছেন। সালে আলাইহিস সালামের কওম চেয়েছে একটা বড় সড় উট নিয়ে আসেন, হাদিহি নাকাত, এটা হলো তোমাদের সেই উটনি। উটের পদচিহ্ন আজ অবধি ওমানের মাটিতে আছে, আমার নিজের চোখ দিয়ে দেখেছি। সেই মাদায়নে সালেহ গিয়ে দেখেন যে উটনিকে হত্যা করার কারণে আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামের কওমের লোকদেরকে ধ্বংস করে দিলেন তিনি কে? সেই উটনি আল্লাহর নিদর্শন ছিল, 10 মাস গর্ভবতী একটা উটনি আল্লাহ দেখালেন, চেয়েছেন তারা দেখবে। আল্লাহ পাক পাথর ফাটি পাথরকে ব্যাগ করে উটনি বের করে দিলেন, এত বড় নিদর্শন চোখের সামনে দেখা দিলেন। মুসা আলাইহিস সালাম চাইলেন, আল্লাহ এক নজর হলেও আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি কুশীর, কালো আমাকে দেখা যাবে না,
মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন তুমি দেখতে পারবা না। নবী মূসা আলাইহিস সালাম বারবার বলছেন আল্লাহ এক নজর হলেও দেখতে চাই। আল্লাহ পাক তুর পাহাড়ের ভিতরে নূরের তাজাল্লি দিলেন। ফখররা মূসা সাইকা তুর পাহাড়ের ভিতরে লিমনেজিয়া নামক একটা জায়গা আমার চোখ দিয়ে আমি দেখেছি। তুর পাহাড়ের মাঝখানে লিমনেজিয়া নামক জায়গা, পুরা জায়গাটা পুড়ে গিয়েছে, পুরা জায়গাটা ছাই হয়ে গেছে, পুড়ে কালো হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। এরপরে মূসা আলাইহিস সালাম বুঝেছে চর্ম চক্ষু দিয়ে যাকে দেখা যায় না তিনি কে। কিন্তু আমার নবীর মনের মধ্যে ব্যথা, মনের মধ্যে কষ্ট, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়ে গেলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নিদর্শন দেখাবেন বলে নবীকে ডেকে নিয়ে গেলেন। সাধারণ নিদর্শন না আমার ভাইরা, চিন্তা করেন দ্বিতীয় আকাশ থেকে ঈসা আলাইহিস সালামকে অবতীর্ণ করলেন, নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে অবতীর্ণ করলেন, নামাজের ইমামতি হলো। ফাকদ্দামাহু জিবরিল, আমার নবীকে জিবরিল আলাইহিস সালাম সামনে আগায় দিলেন। আমার নবী ইমামতি করলেন, নবীদের নবী যিনি বানায় দিলেন তিনি কে। নবীদের নবী আমার আল্লাহু আকবার। এরপরে আসেন আমার ভাইয়েরা, কত নিদর্শন আল্লাহ নবীকে আল্লাহ দেখিয়েছে। যেই সূর্যের দিকে আপনি আমি তাকান, সামান্য একটা থালা একটা প্লেটের মতো মনে হয়, এই সূর্য কিন্তু এত ছোট না। পৃথিবী থেকে যদি সূর্যের কাছে আপনি যেতে চান, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তার মানে 15 কোটি কিলোমিটার জায়গা যাওয়া লাগবে। এত দূরে সূর্যকে রেখে যিনি আপনার আমার জন্য খাদেম বানায় দিয়েছেন তিনি কে। আপনারা আছেন তো? আমার তো মনে হয় অনেকের খুব কষ্ট হয়ে যাচ্ছে। আসলে আছেন? লিল্লাহে তাকবীর। প্রত্যেকটা কথা দেখেন, বোঝা উচিত, না বুঝলে আপনাদের কাছে একটু পরে ভালো লাগবে না। এখন বুঝতেছেন তো ইনশাল্লাহ, যে একটু পরে বুঝবেন যে আমরা কত ছোট আর আমার মালিক কত বড়। একটু বুঝছেন? মনোযোগ আছে তো ইনশাল্লাহ। সূর্যটা দেখতে মনে হয় আপনি আমি যে ভাত খাই প্লেটের সমান হয়। এই সূর্যটা এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। এত দূরে সূর্য আছে, তারপরেও আমার আপনার জন্য খাদেম হিসাবে তাপ দিয়ে যাচ্ছে, আলো দিয়ে যাচ্ছে, নেয়ামত যিনি আমার আপনার দুয়ারে পাঠিয়ে দিচ্ছেন তিনি কি। এবার আসেন, তারা গুলা দেখতে মনে হয় মার্বেলের মতো, ছোট ছোট মনে হয় না তারা? ছোট বাচ্চারা যে মার্বেল খেলে এরকম ছোট ছোট মনে হয় এক একটা তারা, কিন্তু এই তারাগুলো এত ছোট না। মহাকাশ বিজ্ঞান গবেষণা করে এই তথ্য দিচ্ছে, সৌরজগতের সবচেয়ে কাছের যেই তারা, পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারাটা আছে 1-2 কিলোমিটার দূরে না, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে 15 কোটি কিলোমিটার। এই 15 কোটিকে যদি 3 লক্ষ দিয়ে গুণ দেন, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার দূরে সবচেয়ে কাছে তারাকে যিনি রেখে দিয়েছেন তিনি কি। একজন যদি পারেন, সাহস করে পারলে ক্যালকুলেটার টিপ দেন তো দেখি,
15 কোটি, গুণন 3 লাখ, সাহস আছে? ধরবে ধরবে, কিন্তু পরে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি গুনতে গুনতে পাগল হয়ে যাবে। 4,50,000 কোটি, 4,50,000 কোটি, কোটি কি? 4,50,000 কোটি কিলোমিটার দূরে হচ্ছে সবচেয়ে কাছের তারাটা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এইবার মহাকাশ বিজ্ঞান গবেষণা করে এই তথ্য আমাদেরকে জানাচ্ছে, জ্যোতির্বিদ্রা এই তথ্য দিচ্ছে কি পরিমাণ তারা আল্লাহ পাক সৃষ্টি জগতে রেখেছে, যেই পরিমাণ ধুলি বালি চারদিকে আছে এর চাইতে বেশি পরিমাণ যিনি তারকারাজি সৃষ্টি করে রেখেছেন তিনি কে? এবার আসেন, দুধের মতো যে গ্যালাক্সি আমি আপনি দেখি আকাশের ভিতরে, দুধের মতো রেখা মনে হয়, এই দুধের মতো রেখা গুলা দেখি এটার নাম মিল্কওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সির কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সদস্য আছে, এমন বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে। একটা গ্যালাক্সি আলাদা করে হিসাব করেন, এই মিল্কওয়ে গ্যালাক্সির নগণ্য ক্ষুদ্র এক সদস্যের নাম সূর্য। এমন কোটি কোটি নক্ষত্রকে মিল্কওয়ে গ্যালাক্সির সদস্য যিনি বানায় দিয়েছেন তিনি কে? কুল্লুন ফি ফালাকি ইসবাহুন, সব আপন আপন কক্ষপথে আল্লাহর গোলামীর কাতারে, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামীর খাতায় নাম লিখিয়েছে। একটু চিন্তা করেন, এত বড় গ্যালাক্সি আল্লাহর গোলাম, এত বড় গ্যালাক্সিটাও আল্লাহর কথা শুনে, এত বড় গ্যালাক্সিটারও যিনি মালিক তিনি কে? এরপরে এবার চলে যান প্রথম আকাশে, আদম আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হলো প্রথম আকাশে। এই প্রথম আকাশটা কত বড়? 6.5 ট্রিলিয়ন কিলোমিটার, কোটি না বিলিয়ন না ট্রিলিয়ন কিলোমিটার, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার, এত বড় প্রথম আকাশটাকে যিনি সাজায় রেখেছেন তিনি কি? প্রথম আকাশের পুরুত্বটা 6.5 কিলোমিটার, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার, এত বড় যিনি প্রথম আকাশটাকে সাজায় রাখছেন তিনি কে? রসুলকে আল্লাহ প্রথম আকাশটা সফর করা। এবার যান দ্বিতীয় আকাশের ভিতরে, ঈসা আলাইহিস সালাম যে আকাশের মধ্যে, ইয়াহিয়া আলাইহিস সালাম যে আকাশের মধ্যে, আর বেশি দিন লাগবে না, অচিরে যিনি আবার পৃথিবীতে বিজয় দিবেন, কালেমার জান্ডা প্রতিষ্ঠিত হবে, পথ পথ করে উড়াবেন তিনি কে? যুবকরা আওয়াজ করেন, যুবকরা একটু বলেন, অচিরে ইসলামের পতাকা উড্ডীন হবে, আপনারা পিছে থাকবেন না সামনে থাকবেন? হ্যাঁ, কোথায় থাকবেন? আপনাদেরকে একটা হাদিস শোনাবো, আছেন তো ইনশাআল্লাহ, হাদিসটা কান খাড়া করে শুনুন। ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামা সাবরিন, সামনের দিন এমন আসবে পায়ের নিচের মাটিগুলো থরথর করে কাঁপবে, জালেমরা জুলুম বাড়ায় দিবে, তারপরে যিনি বিজয়ের ঝান্ডা মুসলমানদেরকে দিবেন তিনি কে? রাসূল যেন এটা স্বচক্ষে দেখে দেখেই বলতেছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামা সাবরিন,
ও আমার উম্মতেরা, সামনের দিনগুলো আসতেছে সবরের দিন। এরপরে রাসূল বলছেন আস-সবরু ফীহিন্না কাকদি আলা জুমরিলিল আমিলি ফীহা, এমন একটা সময় আসবে ধৈর্যের এমন একটা বাঁক পার হতে হবে, ঠিক এই হাতটার ভিতরে আগুনের কয়লা রাখা যেমন কঠিন হয়ে যাবে, জালেমদের জুলুম নির্যাতন নিপীড়নের কারণে ইসলামের উপরে চলা এমন কঠিন হয়ে যাবে, ঠিক না বেঠি? আজকে দেখেন আমার দেশ বাংলাদেশে স্বাধীনতার 50 বছর পার করে, বিজয়ের 50টা বছর আমরা পার করে, কেমন যেন পরাধীনতার শৃঙ্খলে আজকে মুসলমান আবদ্ধ হয়ে যাচ্ছে। এইভাবে 21 বছরে আমার দেশে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, ঠিক না বেঠি? এখন 100 জন চাইলেই যদি আপনি মদের লাইসেন্স দেন, আরেক জায়গায় দেখা যাবে 10 জন মহিলা একত্রিত হয়ে তারা সেখানে চাবে আমরা দেহ ব্যবসা করব। আপনি দেহ ব্যবসার অনুমতি দিবেন? বলেন দেহ ব্যবসার অনুমতি দেওয়া যাবে? কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, রাসূল বলে গেছেন, কেমন যেন দেখে দেখে বলছেন, রাসূল বলছেন পরিবেশটা এমন হবে তোমরা দেখবা, আজরু খামসিনা, এই সময়ে যদি নিজেকে শুধু আটকে রাখতে পারেন তাদের জাহালত থেকে, তাহলে তাদের দাম হবে 50 জনের সমান। জোরে করে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আজরু খামসিনা মিনহুম, তাদের 50 জন শহীদের সমান সব? আল্লাহর নবী বলেন না, খামসিনা মিন্না ক্বালা খামসিনা মিনকুম, তাদের 50 জন নয়, তোমাদের 50 জন শহীদের যে দাম আখেরি জামানায় দিন প্রতিষ্ঠার জন্য যারা ধৈর্য ধরবে, 50 জন শহীদের সমান মর্যাদা যিনি দান করে দিবেন তিনি কে? এই সময়ে চোখের মধ্যে দেখবেন কি কি দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, এই সময়টায় তোমরা দেখবে তোমাদের চোখের ভিতরে আসবে ইউনজালু ফিহাল জাহান, মূর্খতা বেড়ে যাবে। এখন 21 বছরে ছেলেদের বুঝ জ্ঞান খুব বেশি থাকে না কম থাকে? দেখেন যুবক একটাও আওয়াজ করে না, 21 বছরের যুবকদের বুদ্ধি বিবেক খুব কম থাকে না বেশি থাকে? এখনো যুবকরা বলে না, পিছিয়ে পিছিয়ে বাচ্চারা বলছে। আমি যুবকদের কাছে উত্তর আশা করতেছি, এই সময়ে কি বুদ্ধি বিবেক খুব বেশি থাকে না কম থাকে? কম থাকে, কম থাকে। এমনি মেধা ঠিক থাকে কিন্তু বুদ্ধি বিবেক খুব একটা 21 বছরে হয় না, হাঁটুর নিচে থাকে বুদ্ধি বিবেক, ঠিক কিনা বলেন? আমার দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই কথা পরিষ্কারভাবে বলছে, বাংলাদেশে এখনই মাদকাসক্ত মানুষের সংখ্যা 25 লাখের বেশি। আমি খালি চিন্তা করতেছি দেখি কেউ সুবহানাল্লাহ কয় কিনা, নাউজুবিল্লাহ। বেশি মানুষ এদেশে মদ পান করে, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, প্যাথেডিন নেয়, হেরোইন নেয়, এলএসডি গ্রহণ করে, গাঁজা খায়, ফেন্সিডিলের মতো ভয়াবহ নেশার দিকে যায়, ঠিক কিনা বলে? এগুলা দিয়া না মিটাইতে পারলে তখন টিকটিকির লেস গাঁজার ভিতরে বরে এরপরে টানে, ওইটাতে হয় না দুর্গন্ধযুক্ত মুজা, ওইটা নিয়ে পর্যন্ত মানুষ নেশা করে। এইরকম নেশার সংখ্যা যখন আমাদের দেশে ড্রাগ এডিক্টেড মানুষের সংখ্যা 25 লাখের বেশি, এইটারই আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না, এখন কোন উল্লুক আপনাদের মাথায় বসেছে? বাংলাদেশের মতো দেশে মদের লাইসেন্স দেওয়া হলে মুসলমান মানবে না, মানবে না এবং মানবে না, ঠিক না বেঠি? আরেকটা বিষয় তারা এখন চিন্তা করতেছে যে 21 বছরে যদি আমরা মদের লাইসেন্স দেই, কেউ নিতে চায় 100 জন নিলে এক একটা বার করে দেব সেখানে,
এই কথাগুলো বলে একটু টাচ দিতে চাচ্ছে, দেখি এখনো কি কেউ ইসলামের পক্ষে হকের পক্ষে আওয়াজ করে কথা বলে কিনা। বহু আলেমকে নিস্তব্ধ করে দেওয়া হয়েছে, সুতরাং এখনো দেখা যাক কেউ কথা বলে কিনা। আলেমদেরকে নিস্তব্ধ করে দেওয়া যাবে না, যাবে না এবং যাবে না, ঠিক না বেটি? বাতিলের অপচক্রান্ত, এই চক্রান্তের সময় রাসূলুল্লাহর এই হাদিসটা বলতে চাই, জাহান আলোক বেড়ে যাবে। আপনারা একটা অধিদপ্তর রাখবেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, 21 বছরে লাইসেন্স দিবেন, তাহলে সংখ্যা বাড়বে না কমবে? সবাই বলেন বাড়বে না কমবে? এরপরে আল্লাহর নবী বলছেন তোমরা দেখবা, ওয়ায়ুরফাউ ফীহা আল-ইলম, জ্ঞান উঠে উঠে না হবে, জ্ঞানী লোক থাকবে না, আলেমের কদর থাকবে না, জ্ঞানকে উঠা নেওয়া হবে। এখন তাকায় দেখে পদে পদে জ্ঞান উঠা নেওয়া হচ্ছে, এমনকি ধর্ম শিক্ষাটাকে উঠা নেওয়া হচ্ছে, ঠিক না বেঠি? এই মহাসত্য কথা না বললে আল্লাহর কাছে কেমন করে জবাব দিব বলেন? এই কথা বলা দরকার আছে না? এটা কোনো রাজনৈতিক কথা নয়, এটা হাদিসের ব্যাখ্যা, আপনার বুঝতে হবে। রসুল যেন আমাদের এই সময়টা দেখে দেখে কথাগুলো বলতেছিলেন, ঠিক কিনা বলেন? এরপরে আসেন সময়টা কি আসবে, ওয়ায়ুকসারু ফীহাল হারাজ, হত্যা বেড়ে যাবে, জায়গায় জায়গায় হত্যা চলবে। তাকে দেখেন আমার বাংলাদেশে মা সিজদায় পড়ে নামাজ পড়তেছে, আল্লাহকে ডাকতেছে, এই মুহূর্তে কুলাঙ্গার ছেলেগুলো ঢুকে মেয়েটাকে ধর্ষণ করেছে, হত্যা করার পরেও তিনবার ধর্ষণ করেছে, মাথা কেটে এক জায়গায় ফেলে দিয়েছে, দেহটা কেটে আরেক জায়গায় আরো দূরে কয়েক কিলো দূরে নিয়ে ফেলে দিয়েছে, এমন দৃশ্যগুলো আমার বাংলাদেশ দেশে যখন দেখি তখন পরিষ্কার প্রমাণিত হয়ে যায় কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বিঠি? ও আমার ভাইরা, এই সমস্ত নেশাজাত দ্রব্যাদিকে যারা ছড়িয়ে দিচ্ছে তারা নিঃসন্দেহে জাহালতের মধ্যে আছে। জুলুম করে আপনাদের হাত রঞ্জিত করবেন না, জালেমদেরকে যিনি ছাড় দেন ছেড়ে দেন না, তিনি কে? এরপরে আসেন আমার ভাইরা, বিশ্ব নবী কাল্লা নিদর্শন দেখাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নিদর্শন গুলা ডেকে ডেকে দেখালেন। প্রথম আকাশে আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে দেখালেন, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার জুড়ে প্রথম আকাশ। দ্বিতীয় আকাশে গিয়ে নবীজি দুইজন নবীকে পেলেন, ঈসা আলাইহি সালাম, ইয়াহইয়া আলাইহি সালাম, দুইজনকে নবীজি পেলেন। দ্বিতীয় আকাশটা এত বড়, 130,000 আলোক বর্ষ, শূন্য স্থানে আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। 130,000 আলোক বর্ষ দিয়ে দ্বিতীয় আকাশটাকে যিনি সাজায় রেখেছেন তিনি কে? এত বড়। এবার তৃতীয় আকাশে নবীজি গেলেন, তৃতীয় আকাশে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তৃতীয় আকাশে গিয়ে ইউসুফ আলাইহি সালামকে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল একরকম, আমার রসুলের সৌন্দর্য ছিল আরো বেশি। জোরে করে আল্লাহু আকবার। তৃতীয় আকাশটা কত বড়? 2 মিলিয়ন আলোক বর্ষ, 1 সেকেন্ডে যদি আলো 3 লক্ষ কিলোমিটার পাড়ি দেয়, 2 মিলিয়ন আলোক বর্ষ, এত বড় তৃতীয় আকাশটাকেও ভ্রমণ করালেন, চোখের পলকে যিনি ভ্রমণটা শেষ করালেন তিনি কি? এবার চলে যান চতুর্থ আকাশে, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। সেই চতুর্থ আকাশটা কত বড়? 100 মিলিয়ন আলোক বর্ষ, 100 মিলিয়ন আলোক বর্ষের বিশাল সৃষ্টি,
এত বড় সৃষ্টিটাকেও যিনি দেখালেন তিনি কে? এবার আসেন পঞ্চমাকাশ। পঞ্চমাকাশটা 1 বিলিয়ন আলোকবর্ষ। সেখানে গিয়ে হারুন আলাইহিসসালামের সঙ্গে দেখা হয়ে গেল। এবার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন ষষ্ঠ আকাশের মধ্যে। মূসা আলাইহিসসালামের সঙ্গে দেখা হলো ষষ্ঠ আকাশে। কত বড় ষষ্ঠ আকাশ, 20 বিলিয়ন আলোক বর্ষ। চিন্তা করে, 20 বিলিয়ন আলোক বর্ষ যে ষষ্ঠ আকাশ, সেখানে গিয়ে একটা গাছের শিকড় আপনি পাবেন। সেই শিকড়টা ধরে উপরে যেতে থাকবেন, যেতে থাকবেন, উপরে যেতে যেতে সপ্তম আকাশ অবধি উঠবেন। আপনি উঠে যান ইব্রাহিম আলাইহিসসালাম, যেখানে নবীজির চেহারা সঙ্গে সবচেয়ে মিল ইব্রাহিম আলাইহিসসালামের বেশি। সপ্তম আকাশে গিয়ে হিসাব করেন কত বড়। বর্তমান বিজ্ঞান বলছে এর কোন হিসাব আমাদের কাছে নাই। এত বড় সপ্তম আকাশটাও যিনি বিশ্ব নবীকে ভ্রমণ করালেন তিনি কি? ফেরেশতারা লেখালেখি করতেছে, এই লেখালেখির আওয়াজ শুনলেন। সেই সিদরাতুল মুনতাহার শিখর ষষ্ঠ আকাশে, সপ্তম আকাশে ডালপালা, ডালপালার পাশে যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন, গোলামদের জন্য তৈরি করে রেখেছেন তিনি কে? এরও উপরে যিনি জান্নাতুল ফেরদাউস আমার আপনার জন্য রেখে দিয়েছেন তিনি কে? বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। একটু চিন্তা করেন, এর উপরে বিশাল সমুদ্রের জগৎ, সেই সমুদ্রের উপরে আমার আল্লাহর কুরসি, আমার আল্লাহর আরশে আজিম। আরশে আজিমের মধ্যে একটা কুরসি আছে, আরশে আজিমের ভিতরে আমার আল্লাহর এমন কুরসি আছে। আল্লাহর কুরসির সামনে যদি যেই সাত আকাশ এত বড়, এত বড়, এত বিরাট, এই বিরাট বিরাট আকাশ আর জমিন যদি আমার আল্লাহর কুরসি সিংহাসনের সামনে রেখে দেন, কাহালকাতিন মুলকাতুন বি আরদি ফালাতিন, মরু প্রান্তের ভিতরে একটা আংটি ছুঁড়ে মারলে যেমন আংটি হারায় যাবে, ছোট্ট একটা আংটির মতো সাত আকাশ সাত জমিন ছোট্ট হয়ে হারায় যাবে এত বড় কুরসিটার মালিক যিনি তিনি কি? এখন বলেন, আমি আপনি যখন আল্লাহ আকবার বলি বুঝাই কোন মালিককে? কিছু নাস্তিক আছে এমন যারা বলে দেয়ার ইজ নো গড, গড বলতে কিছু নাই, বলেন নাউজুবিল্লাহ। এবার যদি আপনি প্রশ্ন করেন, মনের ভিতরে প্রশ্ন জাগে, কষ্ট হয়নি আপনাদের? হয়ে গেছে কিন্তু 11:31, আর 30টা মিনিট কোরবানি করতে কে কে রাজি নাই হাত উঠায় দেখান। ওরে মাহবুব রে, যে জায়গায় আজকে মাহফিল আইছে আল্লাহ তুমি জানো, অসুস্থ শরীরটা নিয়ে আসছি, কইছি কে কে 30টা মিনিট শুনতে রাজি নাই, সব লোক হাত উঠে বলেছে। তাইলে এখন মোনাজাত, তাহলে কত নম্বর আকাশের মধ্যে ছিলাম? সপ্তম আকাশের কোনো হিসাব, কোনো হিসাব মহাকাশ বিজ্ঞান দিতে পারে না। আকাশের হিসাব তুমি দিতে পারো না, কেমন করে তুমি আমার আল্লাহর হিসাব দিবে? এর চাইতে হিসাব ছাড়া, হিসাব ছাড়া বড় যিনি তিনি কে? আল্লাহ।
আল্লাহর হিসাব সৃষ্টির হিসাব দিয়ে যদি একটু হিসাব করেন, সত্তম আকাশটাই তারা বলতেছে এটাই আমাদের কাছে মনে হয় অসীম, তাহলে আমার আল্লাহ সসীম না অসীম? কয়না হিসাবের বাইরে যিনি তিনি কে? একটু উদাহরণ দিই, কষ্ট হচ্ছে আপনাদের? মায়ের পেটে যখন সন্তান থাকে, দুই যমজ বাচ্চার মধ্যে কথোপকথন চলছে, এটা একটা রূপক কথা কিন্তু কথাটা অনেক দামি, শুনবেন? যারা বলে দেয়ার ইজ নো গড, এতক্ষণ তাদেরকে দালিলিক জবাব দিলাম, দালিলিক জবাবের পরে এখন একটা রূপক কথা দিয়ে জবাব দিই, শুনবেন তো ইনশাআল্লাহ? মায়ের পেটের মধ্যে দুইজন বাচ্চা, যমজ বাচ্চা, এক বাচ্চা আরেক বাচ্চারে বলতেছে কিরে আমরা কি কোনোদিন আরেকটা জগতের মধ্যে যেতে পারব? একজনে কয় না, আরেকটা জগৎ টগৎ বলতে কিচ্ছু নাই, কিসের আরেকটা জগৎ, যেখানে আছে এখানেই শেষ। পাশের জন বলতেছে না আরো একটা জগৎ মনে হয় আছে, যে বলছে আরো একটা জগৎ আছে কথাটা সত্য না মিথ্যা? আরে সত্য, ঠিক কিনা? এবার বলতেছে আচ্ছা ওই জগৎটা কি এই জগতের চাইতে ছোট হবে না বড় হবে? যেটা নাস্তিক টাইপের সে বলতেছে কিসের আবার ছোট বড়, আর কোনো জগতই নেই। সাথের যেটা সেটা বলতেছে না অনেক বড় হবে, এত বড় হতে পারে যেটা আমরা চিন্তা করতে পারতেছি। এবার বলতেছে আচ্ছা আমরা যে এখন এক নাক দিয়ে খাচ্ছি, এমন কি হতে পারে না একটা সময় নারের কোনো দরকারই হবে না এমনি আমরা খাবো? একটাই বলতেছে না এই নাক দিয়ে খাচ্ছি এটি শেষ, আর কোনো নেয়ামত টেয়ামত খাবো না। বুঝতেছেন তো কথা আপনারা? এবার একটা আরেকটারে বলতেছে দেখ আমরা একটা অস্তিত্ব টের পাচ্ছি, যখনই আমরা চুপ থাকি কেমন যেন একজনের আদরের স্পর্শ পাই, এতে কি বোঝা যায় না যে এইটার বাহিরে একজনের অস্তিত্ব আছে, সেই তো আমাদের মা, বলেন আল্লাহু আকবার। আরেকটা কয় না তুই কি কস, এরকম কিচ্ছুই না, এই যে আপনাদেরকে রূপক গল্পটা বললাম, ছোট্ট দুইটা বাচ্চা যেমন পেটের মধ্যে থেকে এই কল্পনাগুলো করলেই মায়ের পেট থেকে বের হয়ে পৃথিবী নামক সৌন্দর্য দেখবে, মাকে খুঁজে পাবে, এক নার বাদ হয়ে যাবে মায়ের বুক থেকে খানা খাবে, দুই বছর পরে মায়ের বুকের খানা শেষ হয়ে যাবে, আমিষ শর্করা ভিটামিন প্রোটিন আল্লাহ তারে খাওয়াবে, ঠিক তেমনি আল্লাহর যে গোলাম আল্লাহর গোলামি করবে, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাক আট জান্নাতের নিয়ামত তারে দান করে দিবে, ঠিক না বেঠি? এই সৌন্দর্য যার চক্ষে শীতল করবে। আজ আপনি বুঝতেছেন না চক্ষুটা বন্ধ হয়ে যাবে, এমন একটা জগতে যাবে একবার যদি আপনাকে দেখানো হতো এমন জগৎ কবরের জগৎটা হবে। আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা মনে থাকতো না, দাফন কাফনের কথা ভুলে যেতে, একবার যদি কবরের ভিতরের এক মুহূর্তের দৃশ্য দেখতেন দাফন কাফনের কথা ভুলে যেতেন, এমন ভয়াবহ কবরের জগৎটা যিনি রেখে দিয়েছেন তিনি কে? এখন একটু চিন্তা করেন আমার ভাইয়েরা, যারা আমার সামনে এই শীতের মধ্যে বসা আছেন, এই চক্ষুটা একদিন বন্ধ হবে কি হবে না? ছোট্ট বাচ্চার ওই দৃষ্টান্ত সামনে আনেন, আমার নবীকে কেন আল্লাহ দেখে নিয়ে গিয়ে এত কিছু দেখালেন? জ্ঞানটা তিন প্রকার, কয় প্রকার জ্ঞানটা? কয় প্রকার? একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, পড়ে 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 জ্ঞান অর্জন করা, এটাকে বলে ইলমুল ইয়াকিন, পড়ে পড়ে জ্ঞান অর্জন করা। সমস্ত নবীদেরকে আল্লাহ ওয়াহী দিয়ে জানিয়েছেন, সব নবীরা ডেকেছে,
يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ কার দিকে ডাকতেছো, কোন পথে হাঁটতেছো? এক মালিক ছাড়া অন্য কেউ নাই, সব নবী ডেকেছে, সব নবী ডেকেছেন আল্লাহর পথে। ইলমুল ইয়াকিন থেকে আমার নবীকে কোরআন নাযিল করে আল্লাহ ইলমুল ইয়াকিন দিয়েছে। এরপরে ইলমুল ইয়াকিন থেকে সরাসরি মেরাজের রাতে ডেকে নিয়ে আইনুল ইয়াকিন চোখ দিয়ে জান্নাত জাহান্নাম দেখায় দিলেন। হাক্কুল ইয়াকিন অন্তরের ভিতরে মুতমাইন বানায় প্রতিষ্ঠিত করে দিলেন। এই সফর থেকে নবী আসলেন আমাদের জন্য পর্যন্ত মায়া দেখায় বলে গেলেন, কিয়ামত অবধি যতজন আসবে আমার নবীর উম্মত হবে, নবী আমাকে আপনাকে সেদিন খুঁজবেন, আমাকে আপনাকে চিনবেন নাম দেখে, না আমল দেখে। সবাই বলেন, আওয়াজ করে বলেন, একটা বার চিন্তা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন, ওয়াদিত্তু লাউ রাইনা ইখওয়ানানা, আমার বড় মনে চান আমার ভাইগুলাকে যদি এক নজর আমি দেখতে পেতাম। সাহাবাই কেরাম বড় আশা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, অনেক পরে আসবে, আমার উপরে না দেখি ঈমান আনবে তারা আমার ভাই হবে। যতজন আজকে সিরাজগঞ্জের মাটিতে বসা, আমাকে আপনাকে নবী এত আদর করে গেছেন, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভিতরে নবী আমাকে আপনাকে খুঁজবেন, আমাকে আপনাকে নবী খুঁজে খুঁজে বের করবেন। আল্লাহর কসম, আপনি কত বড় ব্যক্তি ছিলেন এইটা দিয়ে সেদিন আপনাকে খোঁজা হবে না। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা জগজগ করে উঠবে, নবী খুঁজবে, খুঁজে খুঁজে বের করবে, আমার নবী সাফাত করবেন, সাফাতে দন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? মেরাজে নবী গেছেন, নামাজ ছিল আল্লাহর দেওয়া কয়েক তো, কথা কয় না কয়েক তো, ইন্নি আমদাইতু ফারিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, আল্লাহর এমন কত গোলাম আছে, 50 অক্ত না 100 অক্ত যদি নামাজ দেওয়া হতো সারা দিন আল্লাহর জন্য দাঁড়ায় থাকতো, এমন গোলাম আছে। সাহাবাই কেরামকে যদি 100 অক্ত নামাজ দেওয়া হতো, সাহাবাই কেরাম পাগলের মতো 100 অক্ত নামাজের জন্য নিজেকে বেঁধে ফেলতে, নামাজ ছাড়তেন না, মাত্র 50-এর জায়গায় আল্লাহ 5 বানায় দিলেন। ইন্নি আমদাইতু ফারিদাতি, 50-50-এর জায়গায় ঠিকই আছে, ও খাফফাফতু আন ইবাদি, বান্দাদের জন্য 5 অক্তের ভিতরে 50 অক্তকে যিনি খাটো বানায় দিলেন তিনি কে? আজকে যদি আপনি 5 অক্ত নামাজ পড়েন, প্রতিদিন যদি 5 বার আল্লাহকে হাজিরা দেন, সপ্তাহে যদি 35 বার হাজিরা দেন, মাসে যদি 150 বার হাজিরা দেন, আপনাকে সেদিন আল্লাহ ঠিক আদর করে ডাকবেন, যিনি আপন করে ডাকলে আদর করলে আপনার জন্য নিয়ামতের দুয়ার খুলে যাবে, যিনি ডাকলে আপনি সফল হয়ে যাবেন তিনি কে? এবার বলেন, নবীজি সেখান থেকে সালাত নিয়ে আসলো, আজকে জুমাবার গেছে, ঠিক না ভাই? এখনো তো হুশ হয় না। আমার দেশ বাংলাদেশে 5.8 মাত্রার ভূমিকম্প গেল কয়েকদিন আগে, ফজরের নামাজের সময়
আল্লাহর কত গোলাম সেদিন ফজরের নামাজে ছিল। আমিও আয়েশা মাত্র প্রথম রাকাতে দাঁড়াইছি, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে। আমি প্রথম ভাবছি যে আমি হয়তো মাহফিল করে আসছি, মাথা মনে হয় ঘুরাচ্ছে। ভাবলাম শরীরটা কি এত খারাপ হয়ে গেছে। আবার ভাবলাম এরকম তো কখনো হয় না, হঠাৎ করে আজকে এমন লাগতেছে কেন, কি রে আমার শরীরটা এত খারাপ লাগতেছে, সব ঘুরায় উঠছে। আল্লাহর কসম করে বলি আমার ভাইরা, শরীরটা প্রচন্ড দুর্বলতা ভেবে সেদিন যখন ঘরে আসি সবাই বলতেছে পুরাটা শহর কেঁপে উঠেছে, পুরা দেশটা কেঁপে উঠেছে, 5.8 মাত্রার ভূমিকম্প কাঁপায় দিয়ে গেছে। ফজরের সময় একটু সাজা করেছে, অন্যান্য যত কওমের লোকদেরকে আল্লাহ আযাব দিয়েছে, ঘুমের মধ্যে যখন ছিল তখনই আযাব দিয়ে আল্লাহ পাকড়াও করেছে। পালাবার মতো কোনো সুরূপ নাই, কোনো জায়গা নাই, অন্ধকারের ভিতরে আল্লাহ টেনে ধরেছে লাগাম। একটাবার চিন্তা করে এইবারের ভূমিকম্প আমাদেরকে নিঃশেষ করে দিতে পারত, যিনি এইবারও আবার সুযোগ দিলেন তিনি কি? আজকে পত্রিকা খুলেন, আজকে পত্রিকা দেখেন, মালয়েশিয়াতে 6.1 মাত্রায়, 6.1 মাত্রায় ভূমিকম্প হয়ে মালয়েশিয়া অনেক মানুষ আহত হয়েছে, 6.2 মাত্রায় ভূমিকম্প হয়ে ইন্দোনেশিয়ায় 2 মানুষ নিহত হয়েছে, হতাহত আহতের সংখ্যা অনেক। আমার দেশে এত পরিকল্পিত নগরী, তারপরেও এই দেশটাকে যিনি ভালোবেসে হেফাজত করেছেন তিনি কি? ডেল্টা ভ্যারিয়েন্ট আসলো, ভারতীয় ভ্যারিয়েন্ট আসলো, ওমিক্রন আসলো, করোনার এই ভয়াবহতা আমরা দেখলাম, এত কিছুর পরে আমাদের দেশে কিছুই নাই, মৃত্যুর লাশ এমন ভাবে মিছিল হয়ে যাওয়ার কথা ছিল, লাশ পড়ে থাকবে, ধরার লোক থাকবে না, এত কিছুর পরেও যিনি আমাদেরকে হেফাজত করলেন তিনি কি? কিন্তু মুখে মুখে এখন আল্লাহ নাম বাদ দিয়া অন্যান্যদের নাম মুখে মুখে নিচ্ছি, ঠিক না বেঠি? আমাদের দেশটার বড় একটা রোগ, মানুষগুলা ভালো কিন্তু আমরা আমাদের নেককার দিনদার নেতা না পাওয়ার অভাবে দেশটার অবস্থা এইরকম, ঠিক না বেঠি? রজুলুন বায়আ রজুলান, আল্লাহর হাবিব বলে গেছেন একজন আরেকজনের হাতে যদি তোমরা বায়াত গ্রহণ করো, এই বায়াতটা যদি হয় দুনিয়া অর্জনের জন্য, তোমার রাজনীতি যদি হয় দুনিয়া অর্জনের জন্য, লায়ুবাইউহু ইল্লা দুনিয়া, শুধু দুনিয়ার নেতা হবা এই জন্য যদি রাজনীতি করো, কান খাড়া করে শুনে রাখো, লায়ুকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তোমার সঙ্গে কথা বলবে না, ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, আমার মালিক যদি কথা না বলে, আমার আল্লাহ যদি দয়া না দেখায়, আমার আল্লাহ যদি মায়া না দেখায়, দুনিয়ার পচা রাজনীতি করে সামান্য পদ পদবীর জন্য পথ চলে গেছে, পাগলের মতো চিৎকার করতেছে, অথচ আমার নেতা যারা ছিলেন এমন নেতা ছিলেন, পথ দিলে কাঁদতে কাঁদতে দৌড়ে পাহাড়ের দিকে চলে গেছে, বলেন আল্লাহু আকবার। এরা ছিলেন আমাদের নেতা, যখন খলিফা হয়েছে তারা বক্তব্যে বলছে ইন্নি উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে আমি সেরা না, যদি ভালো কিছু করি তোমরা আমারে মানবা, খারাপ কিছু করলে শুধরে দিবা। একজন দাঁড়ায় গেছে তরবারি নিয়ে, হা আনা দা, আপনি তাকায় দেখেন যেরকম খুঁজছেন আমি প্রস্তুত আছি,
এই তরবারি দিয়ে আপনারা সোজা করে দিব, জোরে করে আল্লাহু আকবার। এজন্য যারা আজকের এই মাহফিলে বসছেন, চিন্তা করেন আমার ভাইয়েরা, খুব স্বল্প সময়, অল্প কথায় বলি, আমার নবী আমার আপনার জন্য এত মায়া দেখিয়েছেন, আমার নবীকে আল্লাহ ডেকে ডেকে এত শ্রেষ্ঠত্ব দিলেন, উম্মতের কান্ডারি নবী আমার আপনার জন্য সাফাত করার জন্য দাঁড়ায় থাকবে। পাঁচজনকে নবী ডেকে ডেকে সাফাত করবে, কয়জন শুনবেন তো ইনশাআল্লাহ, মনোযোগ আছে তো? এখন আর 10 মিনিট বাকি আছে, এই 10টা মিনিটে আমরা 5 জন লোক চিনব ইনশাআল্লাহ বলেন। দেখি এই 10 মিনিটে কে কে উঠে, নবীজি সাফাত করবে কয়জনকে, কথা কয় না কয়জন? পাঁচজনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত করবে, কয়জনকে? পাঁচজনকে। এক নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী সাফাত করবে, এক নম্বরে ওই লোকটাকে, আসাদুন নাস বি শাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, আসাদুন নাস বি শাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যেই লোকটা কালেমা পড়বে, মন থেকে কালেমা পড়া ব্যক্তিকে নবী সাফাত করবে, নবীর সাফাত যখন পাবে লোকটা ধন্য হবে, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি। এই কালেমার উপরে আপনি আছেন কিনা একটু পরীক্ষা আসলে বোঝা যায়, ঠিক কিনা বলেন? কেয়ামতের আগে, আজাব আসার আগে 3টা আলামত দেখবেন, আজকে আর বেশি কিছু বলবো না, 3টা আলামত। এক নম্বরে দেখবেন আন তুক্ত আল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। এই বাংলাদেশের ঘটনা শুনেন, জীবনও শুনেন নাই, আমার দেশে একজন ব্যাংকার 2টা বাড়ি রেখে গেছে, 2টা সন্তান রেখে গেছে, ব্যাংকের মধ্যে কোটি টাকাও রেখে গেছে, কোটি কোটি টাকা লোকটার, সন্তান কিন্তু খাবার পর্যন্ত দেয় নাই, মা জীবিত আছে, মা নিজে সাক্ষাৎকার দিয়েছে, সারাদিনে এক বেলা ভাত দিয়েছে, তরকারি দেয় নাই, মার বাপকে এক ঘরের মধ্যে রেখে দিয়েছে, মা বের হতে নিয়েছে হাতের ভিতরে দরজা দিয়ে দিয়ে চাপা মেরে মায়ের হাত ভেঙে ফেলেছে, এমন আলামত গুলা যখন দেখবেন বুঝবেন একটার পর একটা বড় বড় গজব যিনি দিবেন তিনি কে। গজব আসার সময় চলছে, মা সাক্ষী দিচ্ছে, ছেলে আমার এতটারে পুলিশে ধরুক, আমার ছেলেটারে পুলিশে ধরুক এটা আমি চাই না, কাজী আমার ছেলেটারে মাফ করে দাও, আমার ছেলেটারে ক্ষমা করে দাও। মায়ের মনটা এমন, সাংবাদিকদেরকে না করতেছে, কোটি কোটি টাকা রেখে গেছে, বাপ মারা গেছে, 24 ঘন্টায় দাফন করে, 24 ঘন্টার ভিতরে শরীরের ভিতরে পোকা হয়ে যায়, পিছনের রাস্তা দিয়ে পোকাগুলো বের হতে থাকে 24 ঘন্টার ভিতরে, এমন কিছু পোকা বের হয়ে অন্যান্য পোকাদেরকে ডাকতে থাকে, 3 দিনের ভিতরে নাক নাকের জায়গায় থাকে না, 6 দিনের ভিতরে নখগুলা নখের জায়গায় থাকে না, আদরের দেহ থেকে 9 দিনের ভিতরে লোমগুলা একটা একটা করে ঝরে পড়ে যাবে, 17 দিনের ভিতরে আপনার দেহ ফেটে যাবে। ও মুসলমান চিন্তা করে, কোন দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে, সন্তান রেখে গেছেন, মারামারি শুরু করেছে, দাফনের খবর নেই। আমি মনে করছিলাম ঘটনা ঢাকায় শেষ হয়ে যাবে, ফেনীতেও একই ঘটনা ঘটল,
ডাফন কাফন বাদ দিয়ে ভাই ভাই মারামারি শুরু করে দিয়েছে। এইরকম দৃশ্য গুলা যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝে নিবেন আজাবের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? দুই নম্বরে ইউতাল মুগুইব, খারাপ লোক, দুশ্চরিত্র, লম্পট, চাঁদাবাজ, গুন্ডা, লুটেরা যখন নেতা হয়ে যাবে, লম্পটকে যখন নেতা নেতা বলে স্লোগান দেওয়া হবে, আপনি বুঝবেন আজাবের সময় চলে এসেছে, ঠিক না বেঠি? তিন নম্বর, আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে, জাতির রাহবারদেরকে, মুফাসসির কোরআনদেরকে যখন কষ্ট দেওয়া হবে, মুফাসসিরদেরকে যখন জুলুম করা হবে, আলেমদেরকে যখন কষ্ট দেওয়া হবে, বাধা দেওয়া হবে, পরিষ্কারভাবে বুঝে নেবেন যিনি উচিরেই আমাদেরকে গজব দিবেন তিনি কে? গজব আমাদের ভাগ্যের উপরে একেবারে পুরাপুরিভাবে লটকে আছে। এই গজব থেকে যদি বাঁচতে চান, আলেমদেরকে মুক্ত করে দেন, কোনো আলেমের উপরে জুলুম করা যাবে না, ঠিক না বেঠি? নির্দোষ এক আলেমের উপরে যদি জুলুম করেন, আযাব আর গজব প্রতীক্ষা আছে, যিনি ছাপ দেন ছেড়ে দেন না তিনি কে? ও মুসলমান চিন্তা করেন, আল্লাহ নবী শাফাত করবে আপনাকে তখন এই জমিনে দিন কায়েমের জন্য, কালেমার জন্য অনেক পরীক্ষা আসবে, এই পরীক্ষার মধ্যে আপনি যখন উত্তীর্ণ হবেন, মন থেকে কালেমা পড়েছেন, পরীক্ষা দিয়েছেন, আইউল কাফিন নারি ফায়ুহরাক হাদিসের কথা বলি, সরাসরি সেই হাদিসের কথা বলছি, সরাসরি আগুনে ফেলে দেবে এক চুল আপনাকে দাওয়াতি জীবন থেকে নাড়াতে পারে নাই, কালেমার পথ থেকে সরাতে পারে নাই, জুলুম নির্যাতন নিপীড়ন করবে, হত্যা করবে, মারবে, কাটবে, এক চুল যদি আপনাকে নাড়াতে না পারে, এমন উম্মতকে নবীজি প্রথমেই সাফাত করবে, সাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার আসেন কয় নাম্বার, দুই নাম্বার, মাশাআল্লাহ, দুই নাম্বার কে বলছে দেখি, মাশাআল্লাহ, একেবারে মনোযোগ, এই আল্লাহর বান্দার মনোযোগটা ঠিক আছে, আপনি আছেন তো ইনশাআল্লাহ, কয় নাম্বার, দুই নাম্বার, দুই নাম্বারে যখন আজান হবে, আজান শোনার পরে মুয়াজ্জিন যা যা বলবে আপনিও বললেন, আজানের দোয়াটা ভালোভাবে আপনি উচ্চারণ করে পড়েন, আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলা ওয়াবআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আজানের দোয়াটা আপনি পড়লেন, নবীজি বলেন হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। আজকে এমন কপাল পোড়া উম্মত হয়েছে, আজান চলে যাক, শব্দগুলা শুনি কিছুই বলি না, দোয়াগুলা উচ্চারণ করে এমন মুসলমানের সংখ্যা কম, ঠিক না বেঠি? এবার আসেন তিন নাম্বার, আকসারুহুম আলাইয়া সালাম, অধিক পরিমাণ দরুদ পড়ে, অধিক পরিমাণ যারা দরুদ পড়বে নবীজি সাফাত করবে, নবীজির শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সবচেয়ে মধুরতম দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনি পারেন না? পারেন? সবাই পারেন? সবাই দরুদটা পারেন? কয় না তো কথা, পারেন?
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম কয়বার? দুইবার। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম কয়বার? ইন্নাকা হামিদুম মাজিদ। হামিদ কার নাম? কথা কয় না। মাজিদুন কার নাম? আল্লাহর নাম কয়বার? নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম কয়বার? আমার রসুলের নাম কয়বার? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আবার কয়বার? কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম কয়বার? ইন্নাকা হামিদুম মাজিদ। হামিদ কার নাম? মাজিদ কার নাম? হামিদুম মাজিদ। পুরা দুরুদের ভিতরে কয়বার? আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম কয়বার? আমার রসুলের নামও কয়বার? এত দামি দুরুদ, এই দুরুদটা বেশি বেশি পড়বে। বসছেন এখন এক জায়গায়, কথা বলতেছেন, ফাঁকে ফাঁকে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুনও যদি পড়েন, এটাও দুরুদ, সবচেয়ে ছোট দুরুদ। যখন দুরুদটা পড়লেন, এই দুরুদের কারণে নবীজি আমাকে আপনাকে শাফাত করবে, পড়েন আল্লাহু আকবার। এরপরে চার নম্বরে মান ইস্তাতা মিনকুম ফালিয়ামুত ফিল মাদিনা। মদিনায় যদি আপনি আমি মারা যাই, আমার এই ক্ষুদ্র জীবনে এইবারও যখন মাদিনায় গিয়েছি, আট নম্বর দরজাটা দিয়ে প্রবেশ করেছি, আট নম্বর দরজা দিয়ে, আট নম্বর দরজা দিয়ে প্রবেশ করেছি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরাও মাহফিলের একেবারে শেষ পর্যায়ে, আমাদের কাঙ্ক্ষিত একজন মেহমান, জননন্দিত জননেতা, আপনাদের এই এলাকার প্রিয় ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন, আমাদের সোহেল ভাই, চিনেন তো আপনারা। আল্লাহ যেন আল্লাহর গোলামকে কাবিলিয়াতের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। তো আমরা বলছিলাম রসুল শাফাত করবে জানি কয় শ্রেণীর মানুষকে? পাঁচ শ্রেণীর মানুষকে। কত নম্বরে আছেন? মাশাআল্লাহ, একবারে মনোযোগ এখনো পর্যন্ত পুরাপুরি ঠিক আছে। আল্লাহ যেন আপনাদেরকে পুরাপুরি ঠিক মনোযোগ রেখে এখান থেকে উঠায়, পড়েন আমিন। একজন বলতে পারবেন হুজুর এক নম্বরে সাফাত করবে যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা অমুক শ্রেণীর, কি শ্রেণীটার নাম কি? মাশাআল্লাহ, কালেমা বলছে কে দেখি, একটু হাতটা উঠান তো দেখি। মাশাআল্লাহ, একজন আলেমে দিন, দিনের একজন আলেম, উনি এটা মনে রাখছে। আপনারা একজনও সবক মনে রাখেন নাই, রাত ১২টার সময় যদি ওয়াজ হয় তো ওয়াজ তো এরকম হবে। আমি কিন্তু ১২টার বক্তা না, এখন কি আর করব, কর আপনারা বসাইছেন আমার দেরি করে। বলেন এক নম্বরটা কি? কোন এক নম্বরটা কি? খালি কালেমা? হ্যাঁ, খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যখন কালেমা পড়বেন, আইয়ুলকা ফিন নার, আগুনের ভিতরে ফেলে দিবে, জ্বালাবে, পুড়াবে, মারবে, কাটবে, কালেমার পর থেকে এক চুল লড়বে না, ঠিক না বেঠি? এমন কালেমাওয়ালা ব্যক্তিকে নবীজি প্রথম সাফাত করবে। সাফাতটা শুনলেই আমাদের বাউলদের শরীরের ভিতরে একটা নাইস উঠে যায়। ওরা কয় নবী সাফা দিত সব, নবীর সাফাতে সব। তো নবী তোমারে সাফাত করবে কেমন? এক নম্বরে সাফাত পাবে সে যে সত্যিকার অন্তর থেকে কালেমা পড়েছে। আমি উদাহরণ দিতাম কিন্তু সময় এখন নাই, সময় স্বল্প হয়ে গেছে।
মুসআব বিন উমর দামি দামি কাপড় পরতো ইসলাম গ্রহণের আগে, এত দামি আতর ব্যবহার করত, রাস্তা দিয়ে গেলে বোঝা যেত যে মুসআব বিন উমর যাচ্ছে। শুধু যখন কালেমা পড়লেন মুসআব বিন উমর, আল্লাহর রাসূলের প্রথম এম্বাসিডার ছিলেন উহুদ প্রান্তে, মুসআব বিন উমর শুয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন আমার মুসআবের জন্য এক টুকরা কাপড় আনো, যেই মুসআব প্রতিদিন কাপড় চেঞ্জ করতেন, দামি দামি কাপড় পরতেন, কালেমা পড়ার কারণে এমন হয়ে গেলেন, সব দিয়ে এসেছেন কিচ্ছু নাই, এক টুকরা কাপড় পর্যন্ত দাফনের জন্য নাই, এমন এক টুকরা কাপড় পাওয়া গেছে মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন মাথাটা বড় দামি আমার মুসাবের, মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও, পাটাকে ইদখির নামক ঘাস ওই ঘাস দিয়ে ঢেকে দিও, কালেমার জন্য সব দিয়ে দিলেন। এমন কালেমাওয়ালা যদি হতে পারেন চক্ষু বন্ধ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিতে দেরি করবেন না, যিনি ডেকে ডেকে নিয়ামত দিবেন তিনি কে? দুই নম্বর বলেছিলাম নবী শাফাত করবে কাকে? হ্যাঁ মাশাআল্লাহ, এটার মধ্যে মনোযোগ আছে দেখা যায়। আজানের জবাব দিবে যে দিবেন তো ইনশাল্লাহ এখন থেকে। তিন নাম্বার, এমন ছোট্ট একটা বাচ্চা কইছে আমার কলিজাটা ভরে গেছে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান মাশাআল্লাহ। আজকের মাহফিলে আমি দেখছি একেবারে যুবকদের মধ্যে বাচ্চা যারা, এদের মনোযোগ একেবারে পুরোপুরি ঠিক। ছোট্টই বাচ্চাটা বলছে দরুদ শরীফ যদি পড়া হয় তাহলে নবীজি শাফাত করবে, সুবহানাল্লাহ। মাহফিলটা আমার কাছে সফল মনে হচ্ছে। এবার কয় নাম্বার? চার নাম্বার। বলেন তো চার নাম্বারটা কি? এটা একজনও পারবে না, এটা আমি জানি, কিরা বলি নাই, এটা বলতে গেছি সময় শৈল ভাই এসে গেছে, তারপরের প্রাণের মানুষ শৈল ভাইয়ের দিকে আপনার তাকায় ফেলছে, এই জন্য আমি বাকি সবগুলা বইলা এটা এখন মুসাববাটা ঠিক করে দিলাম, বুঝছেন আপনারা? কেন আমি সবগুলা পড়া নিলাম, এই জন্য নিলাম যাতে বাড়িতে অন্তত আজকে আর কোনো ওয়াজ না ঢুকলেও এই কয়েকটা পয়েন্ট যেন মাথায় পড় থেকে বাড়ি পর্যন্ত যায়, মাঝে মাঝে মনে করেন, স্মরণ করেন। আপনারা একজনও উঠবেন না বলছিলেন, আলহামদুলিল্লাহ আমি পাইছি, উঠেরও নেই আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জের মানুষ আসলে আপনারা আলো, আল্লাহ আপনাকে আলোকিত বানায় দিক, আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। কয় নাম্বার? চার নাম্বার। খুব শর্ট করে শেষ করি যেহেতু অনেক রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে না আপনাদের? এরম মিশা কথা কয় মানছে, এত রাত হয়ে গেছে কষ্ট হয় না সত্যি? আমি এই দেশে আল্লাহর কুদরত আল্লাহর রহমত সচক্ষে দেখছি, এই দেশে ওয়ার্ল্ডের কোন দেশে এরকম কোন নজির নাই, এইরকম মানুষ বসে বসে কোরআনের মাহফিল শুনে। আমি ক্ষুদ্র বয়সে দুনিয়ার অনেক কিছু আল্লাহ আমার দেখেছি, এই ক্ষুদ্র জীবনে দেখতে গিয়ে আমি দেখেছি এই দেশের মানুষরা আল্লাহ বড় মহব্বত করে, এই জন্য ভূমিকম্প এসে ধাক্কা মারে, এই ধাক্কার পরেও এদেশের কিছু হয় না, যিনি হেফাজত করেন তিনি কে? নানা ধরনের ভেরিয়েন্ট আসে, তখন সারা দুনিয়ার মানুষ আতঙ্কিত হয়ে যায়, কিন্তু আল্লাহ রহম করে আমাদেরকে আরেকটা বার সুযোগ দেয়। একটা বার চিন্তা করেন, আমার ভাইয়েরা চতুর্থ নাম্বারে বলছিলাম, মদিনায় যদি আমার মৌত হয়ে যায় আপনার মৌত হয়ে যায়, আল্লাহর নবী বলেন মানিস্তাতা মিনকুম ফালিয়ামুত ফিল মদিনা, তোমাদের মধ্যে যাদের সক্ষমতা আছে সে যেন মদিনায় মারা যায়। বলেন আমি আপনি কোথায় মারা যাব আমি আপনি জানি না,
যিনি জানেন তিনি কে, কোথায় মারা যাব কেউ জানে না। যদি আমি আপনি মদিনায় মারা যান, মদিনায় যদি আমি আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করি, এবারও যখন মদিনায় গেলাম, আট নাম্বার দরজাটা দিয়ে ঢুকে আমার রসুলের রওজাটার দিকে তাকায়ছিলাম, পাশে আহলে সুফফা যেই সাহাবীরা সব বিসর্জন দিয়ে আল্লাহর নবীর হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন, ছড়িয়ে দিয়েছেন, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতেন, সারাদিন মসজিদের মধ্যে থেকে থেকে আল্লাহকে ডাকতেন, সেই জায়গায় বসে বসে আল্লাহকে বলেছি, আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস যদি মদিনায় ত্যাগ করতে পারতাম, আল্লাহ তোমার হাবিব বলেছে আনা শাহিদুল লাহু, আমি তার জন্য দাঁড়া সাক্ষী দিব, বলবো আল্লাহ আপনার এই গোলাম আমার এই উম্মত বড় বেশি আমাকে ভালোবেসেছে, আমাকে ভালোবেসে মদিনায় থাকতে চেয়েছে, আল্লাহ আপনি মদিনায় তারে কবুল করেছেন, দয়া করে তারে মাফ করে দেন, নবী যদি সাক্ষী দেয় সাফাত করে, যিনি ধন্য বানায় দিবেন তিনি কে। এবার পঞ্চম নাম্বার, পঞ্চম নাম্বারটা সাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, উম্মতের গুনাহগারদের জন্য নবী সাফাত করবে। এর মানে এই নয় আপনি গুনার ভিতরে হাবুডুবু খাবেন, ইত্তাকু মুহাক্কালাতিজ্জুনুব, গুনাহকে ছোট মনে করবেন না, গুনাহকে পাহাড় সমান মনে করেন, এক একটা হারাম থেকে বেঁচে থাকেন, তাকুন আবাদান্নাস, হারাম খাওয়া হারাম দেখা হারাম শোনা হারাম পথে চলা হারাম বলা হারাম থেকে আপনি বাঁচেন, যিনি আপনাকে ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে। শেষ কথা হচ্ছে এই, যতজন এখানে বসছেন কিছু লোককে লেখা থাকবে জাহান্নামী ইউট, যাদের নামের মধ্যে লেখা থাকবে জাহান্নামী ইউট, এমন লোকদেরকেও আমার নবী সাফাত করবে, নবী সাফাতের কারণে আল্লাহর দয়া লাগবে মায়া লাগবে মাফ করে দিবেন, জাহান্নামের আগুনে জ্বলবে এক মুহূর্ত, জাহান্নামের আগুন দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুন সহ্য করানোর জন্য এক একজন জাহান্নামীর এক একটা দাঁত হবে কাজাবালে উহুদ, উহুদ পাহাড়টা 6.5 কিলোমিটার লম্বা, যে উহুদ পাহাড়টা আপনারা দেখেন জাহান্নামের আগুন দুনিয়ার এই দেহ সহ্য করতে পারবে না, এত বড় বড় দাঁত যদি হয় কত বড় মানুষ হবে, কত বড় তার দেহ হবে, কত বড় তার দেহের চামড়ার পুরুত্ব হবে, এত বড় বড় দাঁত ওলা দেহ ওলা মানুষটারে সেদিন জাহান্নামের আযাবের মধ্যে আল্লাহ দিবেন, এক মুহূর্ত জাহান্নাম দেখার কারণে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি সুখ ভুলে যাবে, যতজন আজকের এখানে বসছে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন, পাঁচ ওয়াক্ত নামাজি হন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যেদিন সাফাত করার অনুমতি দিবে আপনাকে আমাকে নবী খুঁজে নেবেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানি গোলা চকচক করে উঠবে, চকচক করে উঠবে, নবী খুঁজে নেবেন। আজকে থেকে শেষ কথা বলে যাই এইভাবে, মেরাজের ঘটনা সহ আল্লাহর নবীকে যত নিদর্শন দেখিয়েছেন, সর্বশেষ রেজাল্ট হিসেবে মক্কা বিজয় হয়েছে, নবীজির উপরে কথা বলার মতো একজনও ছিল না, কালেমাকে যিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন তিনি কে। কিন্তু একটা কাজই নবীজি নিজের সব সময় সব শ্রম সব মেধা সব চেষ্টাগুলো সব ব্যয় করেছে একটা কাজে, কাজটা কি?
استخراج الناس من عبادة الناس إلى عبادة الله مانوش كي مانوش الخلامي تكي بير كريب الله الخلامي ديكانا جنب شكور نبي أنبي عليهم السلام كشت كوري نبي دير بيتوري شريو تير مدد بنتا تكتي پاري ایک كاجر مدد كنو بنتا چلونا شتا اوچه دين پتشتا كورا اس كي امرا দিন প্রতিষ্ঠার জায়গায় যদি চিন্তা করি মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে যদি আপনি আনতে পারেন আপনি যেই দল করেন ওই দলটাই ইসলামী দল হবে ইসলামী দল হতে বাধ্য হবে যদি না হয় তাহলে মানুষের গোলামি হবে ঠিক না বেঠি একটা জায়গায় আসলে দিন বিজয় হবে সেটা হচ্ছে ইস্তিখরাজুন নাস কোনো মানুষের গোলামি করা যাবে না গোলামি করতে হবে কার মানুষের গোলামি কেন করব মানুষের মধ্যে ভুল আছে ত্রুটি আছে কথায় কথায় অন্যায় আছে এই মানুষের গোলামি থেকে যদি আপনি বের হয়ে আল্লাহর গোলামির দিকে আসেন আপনার মামার মধ্যে ঐক্য হয়ে যাবে ঐক্যটা এমন হবে কালেমার পতাকায় জমিনে উড্ডীন হবে ইনশাআল্লাহ তাহলে আমরা গোলামি করব কার আল্লাহ আর গোলামি ছাড়ব কার মানুষের গোলামি ছাড়ব কার গোলামি করব কার আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে যতগুলো কথা বললাম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে পড়ে আমিন এতক্ষণ আছেন এখনো আছেন না গেছেন তার মানে ওয়াজ শেষ কি না আস্তাগফিরুল্লাহ আজিম অলরেডি মুরব্বী দুইজন রওনা করছে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আল কোরআন আল করিম এই কিতাবটার নাম কি খালি কোরআন কইেন না কোন কোরআন করিম আল কোরআন আল করিম কোরআনুল করিম কোরআনুল মাজিদ সম্মানিত এক কোরআন এটি এই কোরআন আমাদেরকে জানাচ্ছে মানুষের মধ্যে কয় রকমের মানুষ আল্লাহ কয় ওকানাল ইনসানু আজুলা মানুষ খুব তাড়াহুড়া করে কি তাড়াহুড়া মানুষের ছোট নেতা কেমনে বড় নেতা হবে তাড়াহুড়ো গরু ছাগলের মধ্যে আসেনি নাই নাই মানুষের মধ্যে আছে এরপরে আল্লাহ কয় ওয়াকানাল ইনসানু কতুর হুজুর আসেনি কোরআন শরীফের মধ্যে আস কয় মানুষ বড় কৃপণ এরপরে আল্লাহ কয় ওয়াকানাল ইনসানু কাফুর মানুষ সবচেয়ে বেশি অস্বীকারকারী আল্লাহর খায়া আল্লাহর পয়রা মানুষ অস্বীকার করে ঠিক কিনা বলে এরপরে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানাল ইনসানু আকসার শাইইন জাদালা মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে আজকের এই মাহফিলে আমি আর কোন কথা বলবো না শুধু এতটুকুন বলবো কা মাখমাসাতি কিতাতিন একটা কবুতরের বাড়ি বানাতে যতটুকুন লাগে এতটুকুন যদি আল্লাহর ঘর মসজিদে দেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবেন পরে সুবহানাল্লাহ